একটু চেক করে দেখেন লাইভ হচ্ছে কিনা, হয়ে যাওয়ার কথা। হুম আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, ওকে, লাইভ হচ্ছে কিনা একটু চেক করে দেখেন। হ্যাঁ লাইটে সমস্যা করছে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনি স্ক্রিন লাইভে দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন না। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। মিটের স্যার আউট লাইভ কোন গ্রুপে দিছেন? স্যার গ্রুপে না, ওইটা আমার ইয়া থেকে লাইভ হচ্ছে, প্রোফাইল থেকে আপনার লাইভ। পার্সোনাল আইডি থেকে? হ্যাঁ হ্যাঁ, প্রোফাইল থেকে লাইভ হচ্ছে। দেখেন তো স্ক্রিন দেখতে পান কিনা, স্ক্রিন দেখতে পাওয়ার কথা। আমার যে এখানে যে আমাদের যে ইয়ার স্ক্রিন শেয়ার করছি, মিটের স্ক্রিন শেয়ার করছি, এটা দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখা যাচ্ছে মিটের স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এখানে হচ্ছে লাইভ হয়ে যাচ্ছে, সমস্যা নেই। আপনার দুইটাই, আপনার ফেস সহকারেই স্ক্রিন শেয়ার হয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করি। কোথায় যাব আমরা? ব্লগারে যাব, তাই না? ওকে, কি বলে সাইট হচ্ছে ক্যান নট বি রিচড। আচ্ছা, আমরা গত ক্লাসে যেটা করছিলাম সেটা হচ্ছে তানিয়াস ওয়েবসাইট নিয়ে আমরা একটা কাজ করছিলাম, তাই না? আচ্ছা, ভিউ ব্লক করি একটু। এখানে হচ্ছে আমি আপডেট একটা থিম রাখছিলাম মনে হয়, এইটা এটা একটা পেইড থিম ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে এখন একটা থিম আপলোড করে আমরা হচ্ছে দুইটা কাজ দেখবো। এখন দুইটা না, আমি এখানে একটা দেখবো, আর হচ্ছে এই টিপসটা সেটা হচ্ছে আমি আপনাদের গ্রুপে এটা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তো আমি হচ্ছে এখানে আমি একটা থিম আপলোড করব, থিম আপলোড করে তারপরে আমি এই কাজটা পুরোটা করব আর কি। হ্যাঁ, তো এটার জন্য আমি একটা কাজ করি, আমরা এখান থেকে একটা থিম নিই, যে কোনো একটা থিম আমরা এখান থেকে বের করি। সোরা টেমপ্লেটের থিমগুলো দেখি একটু। হ্যাঁ, সোরা বা এসিও ফ্রেন্ডলি, যেহেতু আমরা আসলে এগুলা ব্লগার টেমপ্লেট, এসিও। আচ্ছা, আমরা এটা নিতে পারি, এক্সট্রাক্ট হেয়ার। এসিওটা নিয়েছি। প্রিমিয়াম সব হ্যাঁ, ওকে, আচ্ছা, এসিও ব্লগার টেমপ্লেট এইটা, ঠিক আছে, আমরা এটা নিয়ে কাজ করব। এটাকে আমরা এটা কপি করি, করে কেটে দিই। আচ্ছা, আমরা এখানে এর মধ্যে রাখলাম আর কি এটা। হ্যাঁ, class 05, ওকে, পেস্ট করলাম, পেস্ট হয়েছে না? হ্যাঁ, আচ্ছা, কেউ একজন মেবি ক্লাসে জয়েন করছে। ওকে, আচ্ছা, আমরা এখন এখানে একটু ওপেন করি। ওপেন করে আমরা আসলে যে টেমপ্লেটটা, সেই টেমপ্লেটটা দেখি, এইটা টেমপ্লেট। আচ্ছা, এই টেমপ্লেটটা মেবি সেম মনে হচ্ছে, আগের যে টেমপ্লেটটা নিয়েছিলাম সেই টেমপ্লেটটাই মনে হয় এটা। আচ্ছা, আমরা টেমপ্লেটটা বসাই, তারপরে আমরা এখানে দেখবো নি। হ্যাঁ,
অনেক ফাইল হয়তো বা দুইবার থাকতে পারে। থিমসে যাই, আমরা করব হচ্ছে রিস্টোর, আপলোড, দেন ডেস্কটপ থেকে। আচ্ছা, আমরা হচ্ছে ওখানে একটা ক্লাস দিয়ে করছিলাম, তাই না? ডেস্কটপে ফোল্ডার অনেক বেশি হয়ে গেছে, এই জন্য সমস্যা। আচ্ছা, আমরা ক্লাস নামক যেই ফোল্ডারটা সেটাতে যাই, নাম কি দিলাম, Class 05। হ্যাঁ, ওকে। এখান থেকে আমরা হচ্ছে এই যে এক্সএমএল ফাইলটাকে আমরা নিয়ে নিই। হ্যাঁ, নিয়ে দেখি যে আসলে ওই টেমপ্লেটই আসছে নাকি অন্য টেমপ্লেট আসছে। আচ্ছা আচ্ছা, ওই সেম টেমপ্লেট, আমরা ভিন্ন টেমপ্লেট চাচ্ছিলাম একটা। ওকে, কালার ম্যাগ দেখলাম মনে হয়, কুল ম্যাগ। ওকে, আচ্ছা আমরা এখানে একটা একটা নিই আর কি এখান থেকে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা দেখব না কি কাজ করা যায়। আচ্ছা, এখানে রাখি, এটাকে পেস্ট করলাম, এইটাকে আমি আপাতত ডিলিট করে দিই, এটাকে এক্সট্রাক্ট হেয়ার করলাম, আসছে না? হ্যাঁ, আচ্ছা, এই যে কুল ম্যাগ আমরা হচ্ছে এটা এখান থেকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, জিপ ফাইল যেটা নিয়ে আসছিলাম এটা এখান থেকে ডিলিট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, ওকে, এই যে কুল ম্যাগ এক্সএমএল এটা নিয়ে আমরা কাজ করব। ওকে, তো আমরা এটা নিয়ে কাজ করব। তো এটার জন্য আমরা এখানে যাই, দিয়ে কি রিস্টোর, দেন আপলোড, তারপরে হচ্ছে ডেস্কটপ থেকে এইখানে, দেন এক্সএমএল ফাইলটাকে আমরা নিয়ে যাই। ওকে, রিস্টোরিং থিম, রিস্টোর হচ্ছে আর কি থিমটা। হ্যাঁ, ওকে, দেন আমরা একটা রিলোড দিই, দেখি কি বলে। কি ব্যাপার, ভাঙচুর অবস্থা কেন? একটা রিলোড দিই। না, ওই ফোল্ডারটার ঝামেলা আছে, আসলে ওই যে ফোল্ডারটা ফিল্টারিং করা হয়নি আমার। ব্লগার টেমপ্লেট, এখান থেকে নিয়ে আসে একটা, তারপরে ব্লক জাতীয়। আমরা এইটা মেবি কাজ করছিলাম, তাই না? এই টাইপের একটা ইয়া দিয়ে কাজ করছিলাম, এটা হচ্ছে আপনাদের প্রাইভেট গ্রুপে ওইটা দেওয়া আছে। এত অ্যাড আসলে তো সমস্যা। ব্লগিং টাইপের, আচ্ছা আমরা এটা নিয়ে একটু কাজ করতে পারি, যেটা এই টেমপ্লেটটার এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, মূলত আমাদের কাজ হচ্ছে ডাউনলোড করে নিই ইভেনলি ফ্রি। ওকে, ডাউনলোড হয়ে গেছে, এটা আমার এখানে দরকার নেই, এটাও দরকার নেই। একটু কাজ করি, সেটা হচ্ছে জাস্ট এ মিনিট। এটাকে এক্সট্রাক্ট করি, ওইটা ফিল্টারিং করা হয়নি, ফিল্টারিং করে ওই থিমগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব সব। ইভেন্টলি থেকে এটাকে ডিলিট করি। আচ্ছা, এক্সএমএল ফাইলটা কই? এই যে এক্সএমএল ফাইলটা হচ্ছে এইটা। হ্যাঁ,
ইভেন্টিফাই আর কি। ওকে রিস্টোর দেন আপলোড ক্লাস ফাইভের মধ্যে এটা। ওকে রিস্টোরিং হচ্ছে। আজকে আমরা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম সেটা হচ্ছে পোস্ট কীভাবে করে, আর আমরা দেখবো হচ্ছে পোস্টের ডান পারে যে ফিচারগুলো ছিল সেই ফিচারগুলো নিয়ে কাজ করব, এবং হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরি তৈরি করব, ঠিক আছে, এবং আমাদের যে উইজেটগুলো আছে এই উইজেটগুলো ডিজাইন করব। ওকে আচ্ছা, আমার এখন এইখানে আমার ওয়েবসাইটটা এখন এরকম দেখাচ্ছে, ঠিক আছে, লক্ষ্য করেন আমার ওয়েবসাইটটা এখন এরকম দেখাচ্ছে। এখন আমি যদি এইটার অরিজিনাল যেই ইয়াটা ছিল, ডিজাইনটা ছিল, এটা একটু আমরা যাই, সেটা হচ্ছে একটা জিনিস লক্ষ্য করবেন, প্রায় 99% ব্লগার টেমপ্লেটে একটা অপশন দেওয়াই থাকে, বিল্ট ইন ওখানে সেট করাই থাকে, সেটা হচ্ছে ডকুমেন্টেশন, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে ওয়েব ডকুমেন্টেশন, এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করলে এইখানে আসলে কি কি কোন কোন জায়গায় কোন কোন কোড বসালে কি হবে না হবে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এটা একটা, আর আপনি যদি মনে করেন যে না আমি আসলে এভাবে দেখবো না, আমি হচ্ছে কি দেখবো, ভিডিও দেখবো, আপনি চাইলে ভিডিও দেখতে পারেন। এই যে এখানে ক্লিক করেন, মানে মাউসটা নিয়ে যান, হোভার করেন, এখানে আছে কি ভিডিও ডকুমেন্টেশন, এখানে ক্লিক করলে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে, ঠিক আছে। ওকে আচ্ছা, এখন আমরা এই ডিজাইনটাকে সাজাবো। হ্যাঁ ওকে, ড্রপ ডাউন মেনুগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। আচ্ছা, তো আমরা যখন এটাকে সাজাবো, তো এটাকে আগে আমরা হচ্ছে যদি সাজাই, তাহলে যে মেইন কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমার কিছু পোস্ট রাখতে হবে, তাই না? আমরা যদি পোস্ট না রাখি তাহলে আমরা এটাকে সাজাইতে পারবো না। তো পোস্ট রাখার জন্য আপনাদেরকে হচ্ছে আমি একটা সিস্টেম ইয়া করছিলাম, তাই না, যে কীভাবে আসলে কন্টেন্ট ডাউনলোড করতে হয়। ওকে এখানে যান এখান থেকে। আচ্ছা, আমরা কন্টেন্ট ডাউনলোড না করে আমরা কিছু পোস্ট করে নিই এখানে, আমাদের হচ্ছে ইয়াতে কিছু পোস্ট করে নিই। এটা হচ্ছে তানিয়াস ওয়েবসাইট ছিল। ওকে এখানে আমরা কিছু পোস্ট করি, নিউ পোস্টে যাই। এখান থেকে কিছু পোস্ট নিয়ে আসি। আচ্ছা, বর্তমানে আমাদের সাইটটা হচ্ছে এরকম। এখান থেকে কন্টেন্ট গুলো নিয়ে কপি করলাম, কপি করে পোস্টে গেলাম, এখানে এটা বসালাম। এখন এইখান থেকে আমরা এইখান থেকে যেটা করব সেটা হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেস নিয়ে এসে আমরা এটা এখানে রেখে দেবো। এই যে ইমেজের এখানে আছে না, এই যে এখানে, সরি, এই যে ইমেজ এখানে দেখেন, বাই ইউআরএল, বাই ইউআরএল এসে এই ইমেজটা রেখে দেবো। আমরা চার পাঁচটা পোস্ট করব এখানে, চার পাঁচটা পোস্ট করার পরে আমরা এইগুলোকে সাজাবো। ওকে আমাদের মূলত ব্লগারের আর হচ্ছে, অর্থাৎ ব্লগারের একটা টেমপ্লেট কিভাবে ডিজাইন করতে হয় এরকম হয়তো বা আমরা তিন চারটা ক্লাস করব, তারপরে আমরা আসলে বিভিন্ন পোস্টকে বা বিভিন্ন হচ্ছে কন্টেন্টকে কিভাবে ইন্ডেক্স করতে হয় সেই জিনিসগুলো আমরা শিখবো, ঠিক আছে। কারণ ব্লগারে তেমন একটা সমস্যা হয় না আপনি যদি একটু নিয়মিত ক্লাস করেন। ওকে আচ্ছা, আমরা এই পোস্টগুলোর জন্য আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যখন কাজ করছি তখন একটা জিনিস করতাম না, সেটা হচ্ছে কি করে দিতাম, একটা ক্যাটাগরি দিতাম। তো আমরা জাস্ট এইখানেও বিভিন্ন ধরনের ক্যাটাগরি তৈরি করব। ওকে তো আমরা এখন বিভিন্ন ধরনের, যদি আমি এখানে কি দিলাম সেটা হচ্ছে, এখানে আমি একটা পোস্টের লেভেল দিলাম, সেটা হচ্ছে যে সাপোজ টেস্ট, ঠিক আছে। ওকে পাবলিশড অন, আপনি চাইলে এইখানে কি করতে পারি সেটা হচ্ছে আমরা একটা শিডিউল দিয়ে দিতে পারি, ঠিক আছে, সেট টাইম আমরা দিতে পারি, আমরা দিতে পারি অটোমেটিক, ঠিক আছে। তো আমার এখানে কিছু দেওয়ার দরকার নেই, আমার এখানে যেটা আছে সেরকম। এখন আপনি যদি মনে করেন যে আপনি 10টা পোস্ট করে রাখছেন, একদিনে 10টা পোস্ট করে রাখছেন, এবং পোস্ট করে রাখার পরে আপনি চাচ্ছেন যে এই পোস্টগুলো প্রতিদিন একটা একটা করে পোস্ট হবে, এইটা কেন প্রয়োজন যে প্রতিদিন একটা একটা করে পোস্ট হবে, এটা কেন প্রয়োজন? যখন আপনি আপনার ব্লগারে একটা টাইম ফ্রেমের মধ্যে নিয়মিত, অর্থাৎ আপনি টাইম ধরে দিতে প্রত্যেক দিন বিকেল 5টায় আপনি একটা করে পোস্ট করেন, ঠিক আছে, এতে করে কি হয়
গুগল ক্রল যখন আপনার ওয়েবসাইটে আসবে তখন যেন সে আসলে বুঝতে পারে যে হ্যাঁ ওয়েবসাইটটা অ্যাক্টিভ আছে, ক্লিয়ার? তো এই জন্য অনেকেই কী করে সেটা হচ্ছে যে অনেকগুলো পোস্ট একদিনেই করে, যেমন ধরো 20টা হোক 30টা হোক একদিনে পোস্ট করে, এবং পোস্ট করার পর তার টার্গেট থাকে এরকম যে প্রতিদিন একটা করে পোস্ট পাবলিশ হবে, বুঝা গেছে? এতে করে যে ইয়াটা হয় সেটা হচ্ছে আপনার পেজের বা আপনার ওয়েবসাইটের কন্টিনিউটিটা কিন্তু একবারে খুব সুন্দরভাবে আসলে ইয়া হয়, কী বলে এটাকে, অনলাইনে বিচরণ করে। প্রতিদিন একটা করে পোস্ট করবেন। আমি যদি এটা সহজ করে বলি যে আপনি যদি আপনার একটা ফেসবুক পেজ থাকে, ফেসবুক পেজে প্রতিদিন যদি আপনি একটা করে পোস্ট করেন, এতে আপনি দেখবেন যে আপনার ফেসবুক পেজের রিচিংটা লাইকটা এগুলো কিন্তু বাড়ছে। কিন্তু আপনি হুট করে একদিন আসলেন এসে আপনি 10টা পোস্ট করলেন, তারপরে এক মাস আপনার কোনো খোঁজ নাই বা 15 দিন খোঁজ নাই, 15 দিন পরে আবার পোস্ট করছেন, দেখবেন আপনার পেজে রিচ পাচ্ছেন না, ঠিক সেরকম। হ্যাঁ, পারমালিঙ্ক, এই পারমালিঙ্কটা হচ্ছে যে আপনার আসলে পারমালিঙ্কটা কীভাবে শো করবে, অর্থাৎ আপনার এই পারমালিঙ্কটা বর্তমানে এইভাবে করে শো করবে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি যদি আপনার মতো করে পারমালিঙ্কটা দিতে চান সেক্ষেত্রে এখানে আপনার পারমালিঙ্কগুলো আপনি লিখবেন। তো আমরা আগে পোস্ট করে নিই, তারপরে এইগুলো নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, অটোমেটিক পারমালিঙ্ক থাকবে না। এখানে আছে কি লোকেশন, অর্থাৎ আপনি যদি হচ্ছে বাংলাদেশে থাকেন বা আপনার ওয়েবসাইটটা যদি ল্যাঙ্গুয়েজটা যদি বাংলা হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনি সিলেক্ট লোকেশন দিয়ে দিবেন বাংলাদেশ, বিষয়টা এরকম। হ্যাঁ, এমনও হতে পারে যে আপনি ক্লায়েন্টের কাজ করছেন, তার মানে কি বলে তার দেশ হচ্ছে ধরে নেন ইউকে বা ইউএসএ, তো সেই অনুসারে আমরা এখানে ইউএসএ এভাবে লিখে দেবো, ঠিক আছে? এখানে একটু আমরা সার্চ করি ইউএস রিলেটেড, আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে, ইউএস এর কোন জায়গায় সে নিবে, ঠিক আছে? এইভাবে করে আপনি ইয়া করে দিতে পারেন, ঠিক আছে? ইউএস এর ফুল অ্যাড্রেসটা লিখবেন, লিখে ওইখানে নিয়ে যাবেন। তো আমরা এখানে এটাও কিছু দিচ্ছি না আপাতত। ওকে, যে ইউনাইটেড স্টেট ধরছে আমরা এটা কেটে দিই। অ্যান্ড দেন এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো তখন কাজ করবে যখন আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে কিছু অপশন অন করে দেবো, ঠিক আছে? সেই অপশনগুলো এখন এখানে আসছে না, বাট আমরা যখন আমাদের মেইন যে ড্যাশবোর্ড সেখান থেকে আমরা কিছু অপশন অন করে দিলে এখানে আরও কিছু অপশন এখানে আমাদের যুক্ত হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা আপাতত এই পোস্টটা করি আমরা। হ্যাঁ, এখন আমি এই পোস্টটা রেডি করলাম, রেডি করার পর আপনি এখানে কি আছে প্রিভিউ অপশন আছে, এই প্রিভিউতে আপনি যদি ক্লিক করেন তাহলে আসলে পোস্টটা কেমন হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে? যেরকম করে পোস্টগুলো আসছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আমাদের এই একটা জিনিস লক্ষ্য করেন, এইখানে কিন্তু আমাদের যে মূল কন্টেন্ট যেটা, অর্থাৎ আর্টিকেল যেটা, পুরোটাই তো কন্টেন্ট, আমাদের যে আর্টিকেল, আর্টিকেলটা দেখতে কেমন লাগছে, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি, এই আর্টিকেলটাকে ধরে আমরা যদি এইখান থেকে জাস্টিফাই করে দিই তাহলে হয়তো বা দেখতে ভালো লাগবে। অ্যান্ড দেন আমরা প্রিভিউতে আবার ক্লিক করি। এখন দেখুন, এখন কিন্তু দেখতে সুন্দর লাগছে, তাই না? ওকে, তো আমরা এইভাবে করে করতে পারি। আচ্ছা, এখন আমরা যখন এইটা করলাম, করার পরে আমরা তাহলে এটাকে পাবলিশ করে দিই, কনফার্ম করতে হবে। ওকে, আচ্ছা, পাবলিশ করার পরে আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একটু ভিজিট করি। আচ্ছা, আমরা একটা আমরা আর কয়েকটা পোস্ট করি। হ্যাঁ, পোস্ট করে আমরা এইটাকে ডিজাইন করব। ওকে, ওকে, আমরা স্বাস্থ্য প্রবাস এগুলোতে দেখি পোস্ট আছে কি। কপি করলাম, পেস্ট, আমরা এইখান থেকে যেহেতু ইমেজগুলো আনছি। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা ইয়া করি, সেটা হচ্ছে এইখান থেকে যে ইমেজগুলো আনছি এটা হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে? কপি ইমেজ অ্যাড্রেস করে আমি এখন এই ইমেজটা এখানে দিয়ে দিচ্ছি, আর কিছু করছি না, ঠিক আছে? এই ইমেজটা এখানে দিয়ে দিচ্ছি। নেক্সট পোস্টে আমি আরেকটা জিনিস করব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে করলাম, এইখানে হচ্ছে পোস্ট, আমরা এগুলো দিয়ে দিই আপাতত, জাস্ট প্র্যাকটিস পারপাসে। ওকে, আমরা এখানে আর কিছু লিখছি না। আচ্ছা, আমরা এখানে একটা লেভেল দিয়ে দিই, ঠিক আছে? আমি লেভেল দিলাম হলো 80। আপনাদের যেই পার্সনগুলো ক্লাস করছেন তাদের নাম অনুসারে আমরা হচ্ছে আমি প্রত্যেকটা ইয়া ভাগ করে দিচ্ছি। হ্যাঁ, এটা পোস্ট করি। আচ্ছা,
একটু যাই এখানে, দরকার নেই দেখার, এখান থেকে দেখি আমরা। ওকে, এখন এই পিকচারগুলো আসছে তাই না? আচ্ছা আমরা আর একটা পোস্ট করি। ওকে, এখান থেকে আমরা টাইটেল বসাচ্ছি। আচ্ছা আমরা পিকচার যেটা করব, একটু দেখেন, আমরা পিকচার আপলোড কম্পিউটার, আপলোড ফ্রম কম্পিউটার, ওকে, চুজ ফাইল, দেন ডেস্কটপে যাই। ডেস্কটপ থেকে কোথায় থাকতে পারে আমার পোস্টগুলা, একটু দেখে আসি ফটোগুলো আর কি। আচ্ছা এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ নিলাম, হ্যাঁ ইমেজটা নিলাম আমি, দেন এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা এটা হচ্ছে মিডিয়ামে আছে তাই না? আচ্ছা থাকলো, আমি এখন এখানে কিছু কন্টেন্ট দিব। হ্যাঁ আচ্ছা আমরা এই কন্টেন্টটাই দিলাম। আচ্ছা আপনারা এখন ক্লাস করছেন করেন, কিন্তু বিষয় হচ্ছে আপনারা যদি এগুলো বাসায় প্র্যাকটিস করেন তাহলে আসলে আপনার এখানে যে সময়টা দিচ্ছেন এটা আপনার জন্য আসলে ফলপ্রসূ হবে। হ্যাঁ তানিয়া, তানিয়া আপু আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমরা হচ্ছে এইভাবে করে প্রত্যেকটা দিচ্ছি। হ্যাঁ আমরা তিনটা করছি আর একটা পোস্ট করি এখান থেকে। টু মিস্টেক হয়ে গেছে মেবি। আচ্ছা আমরা ইমেজটাকে উপরে রাখি, একটা ইমেজ নিয়ে আসি এখান থেকে, যে কোনো একটা ইমেজ। ইমেজ ধরি, কপি ইমেজ অ্যাড্রেস অ্যান্ড দেন বাই ইউআরএল। ওকে আচ্ছা বসালাম, দেন এটাকে আমরা পাবলিশ করলাম আর কি। লেবেলের নাম দেইনি আমি, হ্যাঁ এটা আমরা পরেও দিতে পারবো, থাক ওইটা যেহেতু দেওয়া হয়নি দরকার নাই আর, আমরা একটু রিলোড দিই। আচ্ছা ওকে, এখন আমরা হচ্ছে কয়েকটা পোস্ট করছি, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে সুন্দর করে তৈরি করব, যে আসলে কিভাবে আমরা এখন এটা দেখতে চাচ্ছি। হ্যাঁ তো এইটা আমরা আসলে কিভাবে দেখতে চাচ্ছি, আমার এখানে যে অপশনগুলো ছিল এটার জন্য আমাকে যেতে হবে লেআউটে। কোথায় গেলাম? লেআউটে গেলাম, ঠিক আছে। আচ্ছা লেআউটে যাওয়ার পরে এখানে হচ্ছে থিম অপশনস, এখানে হচ্ছে বক্স ভার্সন, আর একটা হচ্ছে ডিফল্ট ভ্যারিয়েবল ট্রু। এইটা কি ডিফল্ট ভ্যারিয়েবল যেটা আছে, কনফিগার লিঙ্ক লিস্ট, ডিফল্ট ভ্যারিয়েবল ট্রু করা আছে। আচ্ছা দেখি একটু, ক্যান্সেল, ডিফল্ট ভ্যারিয়েবল শর্টিং নাম্বার অফ আইটেম শো লিস্ট। আচ্ছা লিস্টে কয়টা আইটেম শো করবে এইটা আর কি, আর হচ্ছে এই যে এখানে এই অপশনগুলো একটু দেখেন, সেটা হচ্ছে শর্ট নেম, তারপরে হচ্ছে কমেন্ট সিস্টেম, কমেন্ট সিস্টেমটা কেমন থাকবে, এই যে এই কয়েকটা জিনিস, ঠিক আছে। ফিক্স স্লাইডার, ফিক্স স্লাইডার ট্রু করা আছে, পোস্ট পার পেজ অর্থাৎ একটা পেজে কয়টা পোস্ট থাকবে, অর্থাৎ এখানে একটা জিনিস দেখেন সেটা হচ্ছে একটা পেজে পোস্ট থাকবে হলো ছয়টা, ছয়টার পরে এখানে তৈরি হবে কি তৈরি হবে, পেজিনেশন তৈরি হবে, 1 2 3 এভাবে করে যে অপশনগুলো থাকে ওইটাকে বলা হয় পেজিনেশন, ঠিক আছে। আচ্ছা আমরা উপর থেকে যাই, সেটা হচ্ছে বক্স ভার্সন, এখানে আমরা একটু যাই, ক্লিক করি। ওকে এখন এখানে হচ্ছে শো দিস উইজেট, এখানে হচ্ছে বক্স ভার্সন যেটা এখানে করা আছে ট্রু, ঠিক আছে। আমরা যদি এটাকে এভাবে দিয়ে সেভ করে দিই দেখি কি হয়। ওকে বক্স ভার্সনটা এভাবে আছে, আমরা রিলোড দিলাম। আচ্ছা এই যে দেখেন এই সাইড থেকে মনে হয় কি একটা স্পেস নিছে তাই না, আমরা যদি এটাকে আবার করি দিয়ে সেভ করি। আচ্ছা একটু রিলোড দিই। হ্যাঁ আমরা যদি বক্স ভার্সনে থাকে তাহলে কি দুই দিকে আমরা কি পাচ্ছি, একটা স্পেস পাচ্ছি। আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে, আমাদের হচ্ছে
ওয়েবসাইটটাকে সম্পূর্ণ করলে সমস্যা কি আর সম্পূর্ণ না করলে সমস্যা কি? আসলে সম্পূর্ণ করলেও সমস্যা নাই, সম্পূর্ণ না করলেও সমস্যা নাই, কিন্তু বিষয় হচ্ছে আপনি যখন ব্লগিং এ কাজ করবেন, কারণ একটা ব্লগে মানুষ পড়তে আসে তাই না, একটা বিষয় জানতে আসে তাই তো, আমরা বিভিন্ন ধরনের ব্লগ ভিজিট করি, তখন হচ্ছে আমরা কিন্তু কোনো ওয়েবসাইটের নাম দিয়ে সার্চ দিই না, আমাদের যে জিনিসটা জানার প্রয়োজন সেই জিনিসটা লিখে আমরা সার্চ দিই তাই না। এখন সেই টপিকটা আমরা যেখানেই পাই না কেন সেটাই কিন্তু আমরা আসলে পড়ি তাই না। এখন বিষয় হচ্ছে আমরা যদি দুই সাইডে ফাঁকা একটা স্পেস দিই, তাহলে সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে আমরা অ্যাড, আমাদের এখানে আমরা চাইলে এই সাইডে অ্যাডগুলো শো করাইতে পারি, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আপনি যখন এইটাকে বক্সড ভার্সন করবেন, এটা হচ্ছে অন্যান্য ওয়েবসাইটের চেয়ে তুলনামূলক রেসপন্সিভ বেশি হবে যদি আপনি বক্স ভার্সনটা অন করে রাখেন, ঠিক আছে। ওকে, আচ্ছা আমরা এই পার্টটা দেখলাম এবং এটাকে ট্রু করা আছে, ডিফল্ট ভ্যারিয়েবলগুলো সেগুলাই থাকুক। টপ ন্যাভিগেশন, এই যে দেখেন এই জিনিসগুলো, হ্যাঁ আচ্ছা, এখানে হচ্ছে আপনি চাইলে একটা জিনিস লক্ষ্য করেন, এইখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোতে ক্লিক করে আপনি কাজ করতে পারবেন, আপনি এক্সট্রা অপশন এখানে আর নিয়ে আসতে পারবেন না, হ্যাঁ এটা সম্ভব না এখানে। আচ্ছা এখন এক্ষেত্রে এই যে এই এই অপশন যদি থাকে, অর্থাৎ দেখেন আপনার হচ্ছে প্রত্যেকটা, আমরা যদি সহজভাবে বলি যে প্রত্যেকটা এক একটা ডিভ আমরা ধরি, হ্যাঁ প্রত্যেকটা এক একটা ডিভ ধরলে দেখেন আমি একটু উপর থেকে যাই, এই এইটা হচ্ছে একটা ডিভ তাই না, এই ডিভের মধ্যে কিন্তু এই অ্যাড নামক অপশনটা নাই, আছে নাই, যদি না থাকে তাহলে আপনার এই অপশনগুলোর মধ্যেই কাজ করাইতে হবে, অন্যথায় অন্য কোনো আর উপায় নাই। আর আপনার যদি এখানে অপশন পান এরকম অ্যাডে গ্যাজেট এরকম অপশন পান, তাহলে আপনি বিভিন্ন অপশন এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা এবার হচ্ছে কি দেখলাম আমরা এখানে দেখছি, সেটা হচ্ছে টপ ন্যাভিগেশন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে যে জিনিসটা আপনি দেখতে পাবেন এটা হচ্ছে টাইটেল শো করবে, ঠিক আছে। আচ্ছা এখানে আর একটা জিনিস দেখেন, এই যে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট তাই না, এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে হচ্ছে টাইটেল, আপনি চাইলে এখানে টাইটেল দিতে পারেন, এটা হচ্ছে নাম্বার অফ আইটেম টু শো ইন লিস্ট, অর্থাৎ কয়টা আইটেম আপনি এখানে দেখতে চাচ্ছেন, 8টা 10টা, ঠিক আছে। তো আপনি যদি এখানে আমাদের এখানে দেওয়া আছে কয়টা, 3টা তাই না। আচ্ছা আমি যদি এখানে 4টা চাই, আমি 4টা করলাম, ঠিক আছে। আচ্ছা শর্ট এখানে কি বলছে, আপনি যদি এ বি সি ডি এইভাবে করে যদি রাখতে চান, ঠিক আছে। আর এটা হচ্ছে রিভার্স, অর্থাৎ জেড তারপরে ওয়াই এইভাবে করে উল্টার দিক থেকে আসবে, হ্যাঁ। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি 4টা টাইটেল, আমাদের টাইটেল আপাতত আমরা এখন কিছু রাখছি না, আচ্ছা আমরা টাইটেল আপাতত কিছু রাখছি না, আমরা 4টা দিলাম, বা এখানে হচ্ছে অ্যাড নিউ আইটেম, আমরা আরও একটা আইটেম অ্যাড করতে পারি, আমরা এখানে যদি দিই সেটা হচ্ছে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট, আর কি দিতে পারি, পলিসি, পলিসি, ঠিক আছে। আচ্ছা এটার একটা লিঙ্ক আমি দিয়ে দিলাম, ধরে নেন সাপোজ fb.com, ঠিক আছে। আচ্ছা তো আমরা এখন এটাকে এটা সেভ করলাম, আবার এইগুলাকে আমরা হচ্ছে এডিট করতে পারবো, যে হোম। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করেন, যদি এরকম শুধুমাত্র একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকে, এটার মানে হচ্ছে আপনার এখানে ক্লিক করলে আপনার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। অ্যাবাউট, অ্যাবাউটে আপনি একটা পেজ তৈরি করে দেবেন, মানে পেজ সেট করে দেবেন এখানে, হ্যাঁ। আচ্ছা এগুলো নিয়ে আমরা কাজ করছি, আমরা আগে হচ্ছে সাইটটা দেখে আসি। ওকে আমরা হচ্ছে পলিসি নামের একটা অপশন তৈরি করছি এখানে, ওকে সেভ করছিলাম, দেখি সেট করি নাই। আচ্ছা কি ছিল, পলিসি না, আচ্ছা এখানে আমরা দিলাম fb.com, দেওয়ার পর এটাকে সেভে ক্লিক করব, ওকে দেন এটাকে এখান থেকে সেভে ক্লিক করব। ওকে করার পরে আমরা যদি একটু সাইটে যাই, এখানে দেখেন এই যে এখানে একটি কিন্তু অপশন চলে আসছে, খেয়াল করছেন। আচ্ছা এখন এইখানে আমরা একটু যাই, এখানে যাওয়ার পরে আমরা যদি এখানে লিখে দিই 2টা, ঠিক আছে, দেন এটাকে সেভ করি। আচ্ছা তারপরে এটা একটু যাই, দেখেন এখানে এখানে শো করছে কয়টা, 2টা তাই না। তো আপনি চাইলে উপরে, আচ্ছা আপনি চাইলে উপরে কয়টা অপশন রাখবেন সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ওকে। আচ্ছা এখন এখানে আমরা যদি একটু টাইটেল রাখি, সেটা হচ্ছে যে টপ ন্যাপ, এভাবে আমরা একটা কিছু লিখে দিলাম, লিখে দেওয়ার পরে এটাকে আমরা সেভ করলাম, ওকে সেভ করার পরে এটাকে ডিলিট দিই।
টপ নেব। আচ্ছা আচ্ছা, টাইটেলটা জাস্ট এখানে হচ্ছে উপরে টাইটেলের যে অপশন, এখানে মেবি অপশনটা নাই আর কি। হ্যাঁ জাস্ট এখানে আপনি একটা টাইটেলের এই বিষয়টা টপ ন্যাপ, টাইটেলটা এখানে শো করছে না, শো উইজেট। আচ্ছা থাকুক, সমস্যা নাই। আমরা এখানে একটা কাজ করি, এখানে আমরা চারটা যেহেতু ছিল, আমরা যদি কোনোটা না দিই তাহলে চারটা শো করবে, মানে আমরা যতগুলা এখানে লিঙ্ক তৈরি করব সবগুলা লিঙ্কই থাকবে। তো আমরা এখানে হচ্ছে যে আপাতত চারটা আছে, চারটাই থাকুক, সমস্যা নেই, চারটা থাকলো এই পার্ট। অ্যান্ড দেন এখানে আমাদের কিছু একটা অপশন আছে, সেটা হচ্ছে লোগোর অপশন। এই যে দেখেন হেডার লোগো দেখতে পাচ্ছেন, হেডার লোগোতে ক্লিক করান। হেডার লোগোতে ক্লিক করলে আচ্ছা এখানে হচ্ছে ব্লক টাইটেল, ঠিক আছে, ব্লক টাইটেল, এখানে হচ্ছে ডেসক্রিপশন, এইখানে হচ্ছে ইমেজ, তাই তো? তো আমরা যদি এটাকে ইমেজটাকে রিমুভ করি, রিমুভ করে আমরা যদি আবার চুজ করি একটা লোগো, আমরা এটা নিলাম আর কি। হ্যাঁ ওকে, আমরা ওপেন করলাম, ওকে হয়ে গেছে, আমরা এটা একটু রিলোড দিই, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে ডান দিকে আমার কি আছে, কিছু সোশ্যাল আইকন আছে, এই দেখেন, ঠিক আছে, সোশ্যাল টপ ক্লিক করেন। আচ্ছা এখন এইখানে হচ্ছে অপশন আছে কয়টা, 1 2 3 4টা, চারটা তাই না? আচ্ছা আমরা ইউটিউব নাই না, আমরা ইউটিউবটা অ্যাড করি এখানে, ইউটিউব। আচ্ছা আমরা দিলাম হচ্ছে youtube.com/, ঠিক আছে, এটাকে আমরা সেভ করলাম। আচ্ছা নাম্বার অফ আইটেম আমরা যদি কোনোটাই না দিই তাহলে এখানে আমরা যেগুলো লিঙ্ক সেট করব সবগুলো এখানে শো করবে। হ্যাঁ এ দেখেন ইউটিউবের সাইনটা হয়ে গেছে, তাই না? আচ্ছা এইখানে হচ্ছে কি, আমি যখন ওখানে ইউটিউব লিখছি তখন সেই অনুসারে ইউটিউবটা এখানে চলে আসছে, কিন্তু আমি যদি এখানে আমার মতো করে একটা নাম লিখি লাইক দ্যাট, আমি এখানে অ্যাড করলাম, করে জাস্ট আমি দিলাম হলো এখানে ওয়েবসাইট, ওয়েবসাইট, আচ্ছা এখানে আমি দিলাম হলো তৌকিদ.info, ওকে দেন সেভ, সেভ। আচ্ছা এখন আমি এখান থেকে রিলোড দিলাম, আচ্ছা একটা জিনিস লক্ষ্য করেন, আমি যখন এখানে হচ্ছে ইউটিউবটা আসছে তাই না, আমি যে ওয়েবসাইটটা সেট করছি সেটা কি আসছে, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা শুনছি, ওকে থ্যাংক ইউ। আচ্ছা কারণটা কি তাহলে, আপনি যখন আপনার ওয়েবসাইটটা অ্যাড করলেন তখন এখানে আসলো না কেন, বা আমি যখন আমার ওয়েবসাইটটা অ্যাড করলাম তখন এখানে আসলো না কেন, কেউ বলতে পারবেন? এটার মেন কারণটাই হচ্ছে এখানে কি আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমার ওয়েবসাইট অ্যাড করা জায়গা না, এটা হচ্ছে কি কি অ্যাকাউন্ট অ্যাড হবে, সোশ্যাল অ্যাকাউন্ট যেগুলো সেগুলো অ্যাড হবে, ঠিক আছে। ওকে ওখানে নাম দিলে অটোমেটিক সে একটা আইকন নিয়ে নেবে, এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে, আমি এখানে এখানে বাটন আছে এখান থেকে আমি ডিলিট করে দিলাম, ওকে। আচ্ছা এরপরে হচ্ছে মেইন মেনু। আচ্ছা তাহলে আমাদের এইটুকু পার্ট আমরা কমপ্লিট করছি না? আচ্ছা এখন হচ্ছে আমি একটা আপনাদের সাথে একটা জিনিস আলোচনা করি, আমরা যখন এই ওয়েবসাইটটা ফার্স্টে যখন আমরা ক্রিয়েট করছিলাম তখন আমাদের যে অপশনগুলো আসছিল ওই অপশনগুলো আর এই অপশনগুলো, মানে ওই ফিচারগুলোর যেই সিস্টেমে আসছিল, আজকে আমরা যখন কাজ করছি সিস্টেম অনেক চেঞ্জ না, আমরা যখন এইখানে ক্লিক করছি যেমন দেখেন লিংক, হ্যাঁ আমরা যখন লিঙ্কে ক্লিক করছি তখন কিন্তু আমরা এটা এইভাবে দেখতে পাচ্ছিলাম তাই না, মানে পাচ্ছি, আর যখন আগে আমরা কাজ করছিলাম এখানে ক্লিক করলে এইখানে কিন্তু কিছু অপশন দিত তাই না, ফেসবুক টুইটার, আপনারা ওই ওই ক্লাসগুলো ভিজিট করলে দেখতে পারবেন যে ওইখানে কিরকম অপশন আসছিল আর এটাতে কিরকম অপশন আসছে এখন। হ্যাঁ তো এটা হচ্ছে কি প্রতিনিয়ত আপডেট হয়, এই জন্য জাস্ট আমার টার্গেটটা হচ্ছে যে আমার যে স্টুডেন্টগুলো আছে তারা যেন প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন জিনিস শেখে, ঠিক আছে, আপনারা সময় দেন তাহলেই হবে। আচ্ছা মেইন মেনু, আচ্ছা এখানে লিঙ্ক লিস্ট, এখানে ক্লিক করি, উপরের পার্টটা তো আমরা শেষ করলাম তাই না, উপরের পার্ট কমপ্লিট। এবার হচ্ছে আমাদের আমাদের যে হচ্ছে কি বলে ন্যাব নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ মেইন ন্যাব নিয়ে কাজ করব, ঠিক আছে। আচ্ছা লিঙ্ক লিস্ট, আচ্ছা আমি হচ্ছে একটা জিনিস, আমাদের ওখানে কি যে টাইটেল জিনিসটা আসলে শো করছিল না তাই না, ওখানে শো করছিল, আসলে শো ওখানে করবে না, করবে হচ্ছে এইখানে, এই যে এইখানে এই জিনিসগুলোতে শো করবে, ঠিক আছে। আমরা যদি যেখানে টপ ন্যাব যদি আমরা লিখতাম, এখানে যে টাইটেল যেটা ছিল না,
স্টপ ন্যাভ এটা দিলে এইখানে শো করবে, যেন আপনি সহজে বুঝতে পারেন যে কোনথায় কি আছে। ঠিক আছে, আচ্ছা এইখানে আমি যদি লিখে দিই সেটা হচ্ছে টাইটেলটাতে আমি যদি লিখি এখানে হচ্ছে, এখানে টাইটেল লেখার অপশন নাই, টাইটেল লেখার অপশন থাকার কথা তো, ব্লগ টাইটেল তানিয়াস ওয়েবসাইট, তাই না? আচ্ছা টাইটেলটা যেহেতু ওইটা, টাইটেলটাই থাকুক, সমস্যা নেই। লিঙ্ক লিস্ট, আচ্ছা এটা তো কাজ করলাম, তাই না? আচ্ছা আমরা হচ্ছে এই মেইন মেনুর কাজ করব, আমরা যাই এখানে আমরা লিখবো হলো মেইন মেনু। ওকে, নাম্বার অফ আইটেমস, আমরা হচ্ছে আইটেম এখানে যদি না দিই তাহলে আমরা যতগুলো এখানে সেট করব ততগুলো আমরা এখানে দেখতে পাবো। হ্যাঁ এখানে অনেকগুলো পেজ আছে, তাই না? এই যে কিছু কিছু পেজ আছে এখানে। আচ্ছা এখন আমি একটা কাজ করি, এই মেনুগুলোকে আমি রাখি, বা দেখা যাচ্ছে যে এই এটা ডিলিট করি, এটা ডিলিট করি, ডকুমেন্টেশন এখানে হ্যাশ দিয়ে করা আছে, আচ্ছা এগুলো ডিলিট করি, ডাউনলোড টেমপ্লেট, ডাউনলোড দিস টেমপ্লেট, ইরোড পেজ, হ্যাঁ ইরোড পেজটাকে ডিলিট করি, এখানে কোনো লিঙ্ক নাই। হ্যাঁ আচ্ছা আমি এক কাজ করি সবগুলোকে ডিলিট করে দিই, তাই না? এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে মেবি, তাই না? আচ্ছা হ্যাঁ আমি একটা রাখলাম শুধুমাত্র, হ্যাঁ একটা রাখলাম, এটা হলো হোম পেজ। ঠিক আছে, আচ্ছা হোম পেজটা আমি সেভ করলাম, সেভ করে এখানে একটু রিলোড দিই। আচ্ছা আমি এখানে সেভ করিনি, সেভ তো করার কথা। উইজেট আপডেট এখানে একটু সেভ করি, আর এখানে আমি ভালো করে একটু রিফ্রেশ দিই, দেখি আসছে, ক্যাশ লোড হয়েছিল তাই জন্য সমস্যা। আচ্ছা হোম আসছে, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করেন যে আমি যখন হোমে যাচ্ছি তখন হচ্ছে নিচে একটা লিঙ্ক শো করছে, এই লিঙ্ক কোনটা? এই লিঙ্ক হচ্ছে আমাদের মেন ওয়েবসাইট যেটা tania2021.blogspot.com, এটা কিন্তু এখানে শো করছে, রাইট? ওকে, এখন এটা কেন শো করছে এটা আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে কী লিঙ্ক দেওয়া আছে, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া আছে। এই ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া থাকা মানে কি? ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া থাকা মানে হচ্ছে আপনাদের আপনার হ্যাঁ মেইন যে ওয়েবসাইট, অর্থাৎ আপনি যেই ওয়েবসাইটে এই ফরওয়ার্ড স্ল্যাশটা ইউজ করছেন সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। অ্যাড আইটেম, আমরা নতুন একটা আইটেম তৈরি করি, হ্যাঁ ধরে নেন আমি এখানে আমরা সাইটের নেমটা যেটা এখানে আমরা দিলাম হলো ওয়েব ডিজাইন, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা আপাতত হ্যাশ দিয়ে রাখলাম, এটাকে আমরা সেভ করলাম, এখান থেকে সেভ করলাম। আচ্ছা নতুন আপডেটটা কি, আমি আপডেটটা বলছি আপনাদেরকে, হ্যাঁ ওয়েব ডিজাইন আসছে, তাই না? আচ্ছা আমরা যখন লাস্ট যে কাজ করছিলাম তখন কি হইতো বলেন তো, তখন হচ্ছে যে ওই সবার আমরা যদি একটা মেনু তৈরি করতাম সেটা কোথায় থাকতো? উপরে থাকতো, তাই না? ওইটাকে যদি সবার প্রথমে থাকতো, হ্যাঁ ওইটাকে যদি আমরা নিচে আনতে যাইতাম এখানে ক্লিক করতাম, এখানে ক্লিক করতাম, তাই না? ক্লিক করে করে নিচে আনতাম, এখন কিন্তু হ্যাঁ এখন কিন্তু দেখেন এখানে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি কোনটার পরে কোনটা সেট করতে চাচ্ছেন অটোমেটিক এখান থেকে সেন্ড করতে পারবেন, মানে সেট করতে পারবেন। হ্যাঁ আমি এটাকে নিচে রাখি। আচ্ছা এরপরে আমরা চাচ্ছি সেটা হচ্ছে এর নিচে আর একটা মেনু থাকবে, মানে সাব মেনু, সাব মেনু কেমনে তৈরি করে। আচ্ছা ওয়েব ডিজাইন আমরা আরেকটা করি, হ্যাঁ ভাই এখানে হচ্ছে আমরা আরেকটা দিই, সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে। আচ্ছা আমরা এটা আপাতত হ্যাশ করে রাখি, হ্যাশ লিঙ্ক দিয়ে রাখলাম, হ্যাঁ সেভ সেভ। তারপরে কি দিতে পারি আমরা? ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং দিই আমরা, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, ওকে এখানেও আমাদের একটা হ্যাশ থাকুক, ওকে সেভ। আচ্ছা সেভ করার পরে আমরা একটু হার্ড রিফ্রেশ দিয়ে দিই, হার্ড রিফ্রেশ কেমনে দেয় জানেন তো? কন্ট্রোল শিফট আর, ঠিক আছে আসছে না? আচ্ছা এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো সাব মেনু। আমরা ওয়ার্ডপ্রেসে কী করতাম? আমরা ওয়ার্ডপ্রেসে করতাম যে উপরে একটা মেনু আছে, তাই না? তার নিচে একটা মেনু তৈরি করে ডান দিকে একটু সরাই দিলে সাব মেনু হয়ে যেত, তাই না? আচ্ছা এখন আমরা যদি এইটার সাব মেনু করতে চাই কেমনে করব? এখানে চলে যাই, আমাদের এখানে কি আছে? ডিজিটাল মার্কেটিং আছে, তাই না? তো ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে আমরা হচ্ছে দিতে পারি এসিও, দিলাম এসিও। আচ্ছা এটার আগে আমরা একটা যদি আন্ডারস্কোর দিই,
কি দিলাম, আন্ডারস্কোর দিলাম, আর এখানে আমরা হ্যাশ দিলাম, যে আমরা যদি কোনো লিংক ইউজ করছি না সেহেতু আমরা এখানে হ্যাশ দিলাম, দেন এটাকে সেভ করি। সেভ করার পর একটু যাই রিলোড দিই। আসছে এসিও, এটার সাব মেনু হচ্ছে এটা। হ্যাঁ এটা সাব মেনুটা এসিও। আচ্ছা এখন আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে এসিও। এখন এসিওর যদি কোনো সাব মেনু করতে চাই, আচ্ছা এসিওর মধ্যে যদি আমি আবার সাব মেনু করতে চাই, তাহলে এসিও হচ্ছে একটা অন পেজ এসিও আর একটা হচ্ছে অফ পেজ এসিও, তাই না? আচ্ছা তাহলে এসিওর মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে একটু ক্যাপিটালাইজ করি, তাহলে দেখো এটা পাওয়ার কথা আর কি। আচ্ছা আমরা আরেকটা করি, সেটা হচ্ছে অন পেজ এসিও। হ্যাঁ ওকে, অন পেজ এসিও, অন পেজ এসিও যদি দিই। আচ্ছা এখানে আমাকে পেস্ট করতে হবে দুইটা, ঠিক আছে ওকে। অন পেজ এসিও আমরা আরেকটা আইটেম করি, সেটা হচ্ছে অফ পেজ এসিও। অফ পেজ এসিও, হ্যাঁ এখানে আমার দিতে হবে কয়টা, দুইটা। দেখি এই থিমে দুইটা নিয়ে কাজ করার কথা। ওকে তার মানে কি এইটার আন্ডারে এইটা, ঠিক আছে। আর যেহেতু এইটার মেইন প্যারেন্ট কোনটা, মেইন প্যারেন্ট কিন্তু এইটা, তাই না? মানে এইটার হচ্ছে মেইন প্যারেন্ট এইটা, তো আমরা যদি এইটার আন্ডারে দিতে চাই তাহলে একটা আন্ডার স্কোর, যেহেতু তার উপরে আরেকটা মেইন মেনু আছে এইটার জন্য আরেকটা আন্ডার স্কোর, ঠিক আছে। আচ্ছা আমরা এটাকে সেভ করি, দেন আমরা হার্ড রিফ্রেশ দিই। ঠিক আছে বুঝতে পারছি কি করলাম। আচ্ছা এটা গেলাম, এটা গেলাম, এটা গেলাম, বুঝতে পারছেন? আচ্ছা আমরা যদি একটা দিতাম তাহলে কি হইতো ভাই বলেন তো? তাহলে এসিও নিচে নিচে শো করতো, এসিওর নিচে শো করতো, এসিওর আন্ডারে শো করতো না। ক্লিয়ার, এটুকু বুঝতে পারছেন? আচ্ছা এখন এখানে আরেকটা অপশন আছে না, সার্চ দেওয়ার একটা অপশন আছে, দেখি সার্চ দেওয়ার অপশনটা কই আছে। সার্চ দেওয়ার অপশনটা মেবি ডিফল্ট ভ্যারিয়েবল এখানে থাকার কথা। সার্চ অপশন ফিক্স লাইট বার না, এখানে নাই। সার্চ অপশনটা দেখতে হবে কার মধ্যে আছে, মেবি এখানে থাকার কথা, তাই না? গ্যাজেট সোশ্যাল সার্চের অপশন তো থাকবেই। এই যে সার্চ দিস ব্লগ, এই অপশনটাকে আমরা যদি অফ করে দিই, এটাকে আমরা অফ করলাম, হ্যাঁ অফ করে সেভ করে রাখলাম, দেন এইখান থেকে আমরা একটা রিলোড দিই। ক্যাচ লোড হয়ে আছে এই জন্য সমস্যা করতে পারে। আচ্ছা সার্চ অপশনটা এইখানে পাচ্ছে, তাই না? আচ্ছা সার্চ মনে হয় এটা এইখানে ছিল, এটা হলো ন্যাপবারের মধ্যে সার্চ অপশন, ন্যাপবারের মধ্যে সার্চ অপশন, একটু দেখে আসি। আচ্ছা এটা ওপেন থাক, ওকে ন্যাপবারের মধ্যে অর্থাৎ মেইন মেনু, এটার মধ্যে সাব মেনু, এরকম তো হওয়ার কথা না। এটা মেইন মেনু, আচ্ছা আমরা ওইটাকে যদি অফ করতে চাই তাহলে অফ করার অনেক অপশন আছে। কি অপশন বলেন তো? এখানে যান, যে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করেন, দে ডিসপ্লে নান করে দেন, দে ওই স্টাইলটা ওখানে সেট করে দিলেই হবে, তাই না? মোট কথা এখন ক্লায়েন্ট চাইছে এটা কে কি করতে হবে, নান করতে হবে। আমরা যদি ওখানে অপশন না পাই, একটু খুঁজলে হয়তো অপশন পাওয়া যাবে। এখানে যে অপশন আছে শো সার্চ, এই অপশনটা আছে, এখান থেকে কি করব, ডিসপ্লে নান। ডিসপ্লে নান করলে তো সমস্যা হবে, তাই না? সাইট কি নষ্ট হয়ে যাবে? সাইট তো ভাঙবে না। যদি আমরা কোনো একটা এলিমেন্ট বসাই এবং ওইটা যদি আমাদের পজিশনটা যদি ঠিক না হয় তাহলে কি হয়, সাইট ভেঙে যায়, তাই তো? এখন ক্লায়েন্ট এটা চাচ্ছে না, না চাইলে কি করবেন, এটা এভাবে করে রেখে দিয়ে দেবেন। অর্থাৎ এইটা হচ্ছে কার মধ্যে, দেখেন এই যে একটা ক্লাস আছে না ভাইয়া শো সার্চ, এইটার মধ্যে আছে। তো আমরা আপাতত এটা চাচ্ছি, ঠিক আছে সার্চ থাকুক, কারণ একটা মানুষ এসে এখানে সার্চ করবে। ওকে আচ্ছা তাহলে আমরা এই জিনিসগুলো দেখলাম, আপনারা এইভাবে করে মেনুগুলো তৈরি করবেন, ঠিক আছে। আচ্ছা এখনই আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে আপনারা আসলে কোন কোন টপিক নিয়ে কাজ করতে চান, ঠিক আছে। আপনাদের মতো করে আপনারা ভাববেন যে আসলে আপনি এই জিনিসটা ভালো বুঝছেন, এই টপিকগুলো নিয়ে কাজ করবেন। তখন আমি যখন আমাদের হয়তো বা তিনটা ক্লাস আমরা এটা নিয়ে করব, ব্লগ নিয়ে, তারপরে আমরা কাজ করব হলো কন্টেন্ট নিয়ে, যে কীভাবে কন্টেন্ট করা যায়। হ্যাঁ
আমাদের যে পোস্টগুলো, পোস্টগুলো আমাদের এইভাবেই করে আসবে। কেন আসবে দেখেন, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট থাকুক, এটা ব্লগ পোস্ট, এই যে এইখানে ক্লিক করেন, দেখেন এইখানে কিন্তু আর কোনো অপশনই নাই, তাই না? এই যে আমাদের যে আমরা যেখানে ব্লগটা সেট করছি, বসাচ্ছি, এখানে কি আমাদের আর কোনো অপশন আছে? অপশন নাই, একটাই অপশন। এখানে ক্লিক করেন, এই যে আমরা যখন আগে অন্যগুলোতে ক্লিক করতাম তখন শুধুমাত্র এইরকম একটা বক্স আসতো, তাই না আসিফ ভাই, নিশিত ভাই, এরকম বক্স আসতো না তখন? জি ভাই, এরকম বক্স আসতো। ওকে, এখন কিন্তু আর এরকম বক্স আসে না, ওইরকম বক্স আসে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখেন, এটা কি আপডেটের জন্য? হ্যাঁ হ্যাঁ, আপডেট হয়েছে, এটা মনে হয় গত পরশু দিন আপডেট হয়েছে মেবি। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেন, আপনি চাচ্ছেন না যে আপনার কে পোস্ট করছে এটা কেউ জানুক, কে পোস্ট করছে এটা কেউ জানুক। আমাদের পোস্টগুলোতে কিন্তু এই যে তৌকির নামটা শো করছে, তাই না? এখন এইটাকে যদি আমি অফ করে দিতে চাই, অর্থাৎ এখানে কিন্তু ক্লিক করলে আমার আমার এই মেইল দিয়ে কয়টা ব্লগ সাইট আছে সব কিন্তু সে চেক করতে পারবে, বুঝতে পারছেন? এখানে যদি ক্লিক করা হয়, আমি একটু ক্লিক করি, দেখেন ক্লিক করলে একটু ঘুরবে। হ্যাঁ, ঘোরার পরে আমাকে এখন বলবে যে আমার কতগুলো ওয়েবসাইট আছে ওই মেইলের আন্ডারে, ঠিক আছে? প্রোফাইল ভিউ হয়েছে 59টা, ঠিক আছে, অন ব্লগার সিন্স মার্চ 2021, ঠিক আছে, অর্থাৎ এটা নতুন একটা মেইলে কাজ করছে আজকে। এই যে যতগুলো ওয়েবসাইট, সবগুলো ওয়েবসাইট, ঠিক আছে, আমার সম্পর্কে যা যা আছে এখানে এন্ট্রি করা আছে সেগুলো একটা দেখতে পাবে। আচ্ছা, তো আপনি চাচ্ছেন যে এই জিনিসটা শো করবে না, ঠিক আছে? তো এই জিনিসটা যদি শো হয়, যদি আপনি অফ করে রাখতে চান, এটি কিভাবে অফ করবেন? এইটা হচ্ছে, এই যে আমরা এই অপশনটা আসছিলাম না, এই অপশনটাতে আসলাম। আচ্ছা, এই অপশনে আসলাম কোথা থেকে, তাই না? দেখাই আবার। আচ্ছা, এই যে ব্লগ পোস্ট, এইখানে ক্লিক করেন, ক্লিক করলে আমরা এই অপশন পাবো। এই যে দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে বাই কে, তো ওকে, আমার নামটা শো করে না এখানে, এটা আমি অফ করে দেবো, ঠিক আছে? আমরা চাইলে ডেটটাও অফ করে দিতে পারি। আবার ডেটের কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, অনেকগুলো ভার্সন, যে কখন কখন পোস্ট হয়েছে সেই টাইমটা এখানে শো করবে। হ্যাঁ, কখন পোস্ট হয়েছে আর কি। ওকে, তো আমরা আসলে কোন অপশনটা ছিল, এটাই ছিল না এটা? ওকে, আচ্ছা, এখন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে কি, কমেন্টস, অর্থাৎ কয়টা কমেন্টস থাকবে ইনস্ট্যান্ট, অর্থাৎ 10 জনও যদি কমেন্টস করে সর্বশেষ 5টা কমেন্টস এখানে শো করবে। হ্যাঁ, আচ্ছা, রিলেটেড পোস্ট, আপনি কি চাচ্ছেন যে রিলেটেড পোস্টগুলো শো করবে? অর্থাৎ আপনি হচ্ছে একটা সেক্টরে পোস্ট করছেন 10টা, একজন কেউ একটা পোস্ট পড়ছে, তার নিচে আরও পোস্টগুলো শো করবে, ওইটার রিলেটেড যে পোস্টগুলো সেই পোস্টগুলো শো করবে। তো আমরা চাচ্ছি যে হ্যাঁ, এটা শো করুক। হ্যাঁ, আচ্ছা, এই অপশনগুলো থাকুক। এখানে আছে হলো লোকেশন, লোকেশনটা যদি আমি চেক দিই তাহলে এটা শো করবে নিউ ইয়র্ক, আর না দিলে কোনটা শো করবে, আপনি যে কান্ট্রি থেকে পোস্ট করছেন সেই কান্ট্রিটা শো করবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এটাকে সেভ করি। ওকে, সেভ করার পরে আমরা এখানে যে একটু রিলোড দিই, দেখেন এখন কিন্তু আর কোনো নাম শো করছে না, এটাই মনে হয় বেটার, তাই না? যে কোনো নাম শো করবে না, কে পোস্ট করছে নাম শো করবে না। ওকে, এটুকু বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি ভাই। আচ্ছা, আমরা এইটুকু পার্ট, অর্থাৎ এই পার্টটা কিন্তু এইরকমই থাকবে, এটা চাইলেও আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ এটা থিম থেকে এই অপশনটা চলে আসছে। হ্যাঁ, এইবার দেখেন ডান দিকের কিন্তু হিউজ, মানে অনেকগুলো অপশন, তাই না? মানে শেষ হয় না অপশনগুলো, এই অপশনগুলো আমরা এতগুলো অপশন রাখবো না। তো এতগুলো অপশন যদি আমরা না রাখতে চাই তাহলে এগুলোকে আমরা কী করবো, ডিলেট করবো। আচ্ছা, অ্যাট্রিবিউশন, এটা অ্যাট্রিবিউশনটা কী একটু দেখি, ক্লিক করি, কপিরাইট অপশন, ঠিক আছে, কপিরাইট এটা হচ্ছে অপশনাল। আচ্ছা, আমরা এটা রাখবো না, রিমুভ করে দিই এটাকে, আমরা যাতে রাখতে চাচ্ছি। আমার হচ্ছে যে আমরা একটা জিনিস আছে, সেটা হলো সার্চ, সার্চটা থাকবে হলো সার্চ আই, সরি, সোশ্যাল আইটেম, সোশ্যাল আইটেমটা কোথায় আছে দেখি, সোশ্যাল আইটেমটা মেবি এখানে আছে। আচ্ছা, ফর্ম ডেটা, ফর্মটা থাকুক, সমস্যা নাই। আচ্ছা, উপরে আছে কি পাওয়ার্ড বাই ব্লগার, আচ্ছা, ব্লগারের যে অপশনটা ছিল এখন এই অপশনটা থাকবে না, কারণ আমরা এটা তো রিমুভ করে দিলাম, তাই না? ফিচারগুলো যেগুলো এটাও আমরা রাখতে চাচ্ছি না, এটা কোথায় আছে, এই যে সোশ্যাল মিডিয়া আইকন মেনু, মেনু আমরা চাচ্ছি না, এটা এখান থেকে ধরে আমরা যদি এখান থেকে এটা রিমুভ করে দিই, মেনু আমরা ডান দিকে চাচ্ছি না, কারণ আমাদের তো একটা মেনু সেট করাই আছে, তাই না? সোশ্যাল মিডিয়া আইকন, আমরা চাইলে সোশ্যাল মিডিয়া আইকনগুলো আমরা সেট করতে পারি। আচ্ছা, এখানে আমরা আরও অনেক কিছু অ্যাডসেন্সগুলো থাকুক, মেনু আইটেম,
অনেকগুলো আছে আর কি, গ্রিড, বিজনেস, স্লাইড বার রাইট, সোশ্যাল উইজেট, সোশ্যাল উইজেটটা থাকবে এখানে। সোশ্যাল উইজেটে ক্লিক করি, সোশ্যাল প্লাগ ইন, আমরা এখানে ফেসবুক টেসবুক যা আছে আলহামদুলিল্লাহ সব কিছুই আছে। আমরা এটাকে সেভ করলাম, দেন সোশ্যাল মিডিয়া আইকনগুলো, আচ্ছা এখানে হচ্ছে শুধুমাত্র নামগুলো শো করছে তাই না, এখানে নামগুলো শো করছে। অ্যাবাউট মি, আমাদের অ্যাবাউট মিতেও কিন্তু ক্লিক করলে আমার তারা ওয়েবসাইটে অর্থাৎ আমার এই মেইল দিয়ে কয়টা ওয়েবসাইট করা আছে সব কিছু দেখতে পাবে। তো আমরা এই অপশনটা চাচ্ছি না। তো আপনারা আসলে কোন কোন জিনিস আপনাদের প্রয়োজন নাই সেগুলো আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন, ঠিক আছে। টপ সোশ্যাল লিঙ্ক লিস্ট, ইউজ অ্যাবাউট মি, অ্যাবাউট মি আমি চাচ্ছি না, রিমুভ করে দিলাম। গ্যাজেট, ফেসবুক, লেভেলস ক্যাটাগরি, আচ্ছা ফেসবুক একটু যাই দেখি। আচ্ছা এটা হচ্ছে ফেসবুকের যে ইয়াটা সেটা হচ্ছে আমি যদি এখানে ফেসবুক ডট কম আমি যদি আমারটা সেট করি CCDG44, ওকে তাহলে আমার ফেসবুকটা এখানে শো করার কথা। কই সে ফেসবুক, এইটা কতগুলো অপশন দেখছেন। সোশ্যাল প্লাগ ইন এইটা আমরা রাখবো, ঠিক আছে। আচ্ছা আমরা হচ্ছে একটা দেখলাম না, ফেসবুক, ফেসবুকটা কোথায়, এই যে এটা, ঠিক আছে। এই যে ফেসবুকের পেজটা আপনার এখানে শো করবে, কতগুলো অপশন, আচ্ছা এতগুলো অপশন রাখার দরকার নেই, আমরা এগুলোকে ডিলিট করে দিই। ক্যাটাগরিজটা রাখবো, এটা থাকুক, লেভেল থাকুক, লেটেস্ট টুইটস, ফ্লিকার অপশন, র্যান্ডম পোস্ট, আচ্ছা অ্যাবাউট আস এটা রাখবো না, রিমুভ অ্যাবাউট আস কার্ড। এগুলো আপনারা আসলে দেখবেন কোনটা কি করা যায়। এখন আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আপনারা এই থিমের উপরে কাজ করবেন এবং হচ্ছে টোটাল সাইটটা সুন্দর করে তৈরি করবেন, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনারা একটা টপিক নিয়ে ডিসকাস করবেন, মানে টপিক নিয়ে ডিসকাস না, টপিক নিয়ে আসলে হচ্ছে যে আপনি দেখবেন যে আসলে কোন টপিকটা আপনি ভালো বুঝছেন। কারণ আমাদের এখানে আসলে কী করতে হবে বলেন তো, কন্টেন্ট লিখতে হবে, ঠিক আছে। শুধুমাত্র আমরা একটা ওয়েবসাইট যদি তৈরি করি তো আমাদের কোনো লাভ নাই, লাভ আছে, লাভ নাই। আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমাদের কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্ট তৈরি করে আমি যদি সহজ হিসাব বলি তাহলে আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, এইটা এখানে যদি আপনার কন্টেন্ট ভালো থাকে, কন্টেন্ট যদি ভালো মার্কেটিং করতে পারেন, ভালো এসইও করতে পারেন, দেখা যাচ্ছে এইখান থেকে আপনার একটা ভালো আর্নিং আসবে, ঠিক আছে। আমাদের গোল হচ্ছে এইটাই যে এখান থেকে আসলে অ্যাডসেন্স বসায় আর্ন করা। এই অ্যাডসেন্সের পার্টগুলো মেনু আইটেম আমাদের লাগবে না। হ্যাঁ মেনু আইটেম, হ্যাঁ বলেন স্যার। ওই যে এখানে যে ফলোড বাই মেইল স্যার, এইটা স্যার কানেকশন করার কোনো উপায় আছে বা এটা হচ্ছে না কেন? হ্যাঁ ফলোড বাই মেইল কোথায় দেখলেন? থামেন, জি স্যার, কই দেখলেন? যেখানে ছিলেন স্যার ওইখানে ফলোড বাই মেইল, মেইল দিলে হচ্ছে ওইখানে মেইল চিম্পের যে ইয়াটা সিস্টেমটা ওটা এখানে লোড করতে হবে। তাহলে কি হবে ফলোড বাই মেইল, কই দেখলেন? এই যেখানে এটা, এটা স্যার না না, এটা জি স্যার, ওই যে আপনি ইসের মধ্যে যান স্যার, ওটা মধ্যে, হ্যাঁ স্যার এই যে এখানে ফলোড বাই মেইল, কই দেখলেন একটু দেখান আমাকে আবার, এই যে এটা, এটা ওপেন করেন, ওইটা অফ করা আছে, ওপেন করে এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি বলছে, ব্যানার ইউআরএল আর ভিউ স্টেট লার্ন মোর তাই না, ফলোড বাই মেইল, আচ্ছা এখানে ব্যানার ইউআরএল আর এখানে হচ্ছে লার্ন মোর, ইজ লঙ্গার অ্যাভেলেবল, অ্যাক্টিভ রিসেন্টলি, আচ্ছা এইখানে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফলোড বাই মেইল যে অপশনটা আমি এটাকে, আচ্ছা অফ করলাম অ্যান্ড অন করলাম, আমি এখানে একটা ফ্রি ব্যানার বার্নার ইউআরএল তাই না, ফিড বার্নার ইউআরএল, এখানে হচ্ছে যে আপনার হচ্ছে কি বলে মেইল চিম থেকে যে লিঙ্কটা পাওয়া যায় সেই লিঙ্কটা যদি আপনি এখানে, আপনি যদি এখানে পোস্ট করে রাখেন দিয়ে এখানে সেভ করেন, আমি জাস্ট এখানে এটা হবে না, সেভের অপশনটা স্যার ওটা আসছে স্যার ট্রান্সপারেন্ট, ওইটা হচ্ছে আপনার মেইল চিমপে যখন ইয়া রাখবেন তখন এখানে আসবে। এখানে আমি একটু দেখি ফিড বার্নার ইউআরএল তাই না, ফিড বার্নার ইউআরএল, আচ্ছা আপনি একটু সার্চ দেন, এই যে বানার ইউআরএল ব্লগার সাবস্ক্রিপশন ব্লগার, এখানে এটা এরকম আছে সমস্যা নাই, অ্যাডিং ফিড বার্নার ইমেল, এই যে বসান,
কোন লিংকে যাইতে হবে? ব্লগারে যাইতে হবে, উইজার্ড, ফির বানার, ইমেল ওভারভিউ, এফএকিউ, গুগল আপডেটিং। এই যে আপনি এভাবে আসলে এই জিনিসগুলো পড়তে হবে। ওখানে যদি মেইলের অসুবিধা এরকম না থাকে, কী লিখা আছে এটা আপনি এভাবে সেট করেন, তাহলেই তো হয়ে গেল, কাহিনী শেষ, খাটতে হবে। কিছু কিছু ওয়েবসাইটে স্যার বলে না স্যার, একটা মেইল দেওয়ার পর পাশে লেখা থাকে সাবস্ক্রাইব, মানে হ্যাঁ আমার মেইলটা দিয়ে ওখানে সাবস্ক্রাইব ক্লিক করলে কি ওর সাথে ওই চ্যানেলটা কি সাবস্ক্রাইব করা হয়ে যায় স্যার? হ্যাঁ, আসলে এটা মেইন কারণটা হচ্ছে, এটা হচ্ছে অপটিন। আমরা লাস্ট ক্লাসে যেটা আলোচনা করছিলাম যে মেইল দুইভাবে গ্রহণ করা যায়, সেটা হচ্ছে একটা হলো অপটিন আর একটা হচ্ছে হারভেস্টিং। হারভেস্ট কি, আপনি হচ্ছে একটা সিঙ্গেল সিঙ্গেল ওয়েবসাইটে যাচ্ছেন, ওইখান থেকে আপনি কি করছেন মেইল কালেক্ট করছেন। আর একটা হচ্ছে অপটিন, অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটে গেলেন, আপনার এরকম একটা পপ আপ আসলো যেখানে হচ্ছে মেইল দিয়ে আপনার সাবমিট করতে হচ্ছে। এই যে মেইল দিয়ে যখন আপনি সাবমিট করলেন, তখন তারা একটা ইউনিক গ্রাহক পেয়ে গেল, তাদের কোনো আপডেট আসুক বা এই আসুক সে আসুক, যেই কিছুই করুক না কেন, আপনার মেইলে তারা একটা মেইল দিয়ে দেবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। স্যার আমি একটা ক্রিয়েট করছিলাম স্যার, আপনার মানে ভিডিও দেখে এরকম ভাবে মানে একটা পোর্টফোলিও মতো তৈরি করছিলাম, কিন্তু স্যার নিউজ পোর্টালের জন্য স্যার এই যে যে থিম গুলা স্যার বা এই ব্লগে স্যার যে নিউজ পোর্টাল থিম গুলা ছাড়া এই ব্লগের জন্য উপযুক্ত নিউজ পোর্টাল থিম অন্য কোথাও কি স্যার আমি পেতে পারি? হ্যাঁ, আপনি অনলাইনে সার্চ করলে হিউজ পাবেন, অনেক পাবেন অনলাইনে সার্চ করলে। ঠিক আছে, অনলাইনে সার্চ করলে হিউজ পাবেন। ওয়েটিং ফর, আমি একটু স্যার স্যার আমারটা একটু দেখছেন স্যার একটু। হ্যাঁ, আপনার ওয়েবসাইট দেখছি, আপনি যখন ওয়েবসাইট করে পোস্ট করছিলেন না তখন দেখছি। জি স্যার। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি একটু, যে আসলে কিভাবে বুঝবেন যে আসলে একটা থিম ফুল এসইও ফ্রেন্ডলি কিনা। হ্যাঁ, আপনি এটা হচ্ছে আমাদের ফোন ভিউতে আছে, ফোন ভিউতে থাকার পরে আপনি এখানে ক্লিক করেন, দেখেন এইখানে কিন্তু আমরা কোনো কি বলে স্ক্রিপ্ট অ্যাড করিনি, স্ক্রিপ্ট অ্যাড করা ছাড়াই আমাদের এখানে এম ইকাল টু ওয়ান এই জিনিসটা কিন্তু আসছে না, তাই না? এবং এটা কিন্তু আমরা হচ্ছে কোনো স্ক্রিপ্ট কোড টোড কিছু সেট না করেই কিন্তু আমাদের এটা এরকম আমরা দেখতে পাচ্ছি, তাই তো? এটা হচ্ছে যখন আপনি দেখবেন যে এই থিমটা এরকম, তখন আপনি আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি থিম। ঠিক আছে, এবং এই অর্থাৎ আপনি যখন অ্যাডসেন্স নিয়ে কাজ করবেন, তখন আপনার এসইও ফ্রেন্ডলি যেই থিমগুলো এগুলো দিয়ে আসলে কাজ করাটা আসলে ভালো আর কি, সহজে অ্যাডসেন্স পাওয়া যায়। ওকে, আচ্ছা আমি হচ্ছে লাইভে যাব আর কি। ঠিক আছে, লাইভে যাব বলতে যে আমাকে আসলে ইনভাইট করবে, আমি লাইভে যাব, লাইভের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আর আপনাদের কাজ হচ্ছে যে এই থিমটা নিয়ে কি করবেন, সাইটটাকে ডিজাইন করবেন। ক্লিয়ার? এই যে ফোন চলে আসছে, আসসালামু আলাইকুম ভাই, লিঙ্ক পাঠাই দেন, লিঙ্ক পাঠাই দেন, লিঙ্ক পাঠাই দেন, আমি জয়েন করছি। হ্যাঁ ভাই, লাইভ হচ্ছে তো। হ্যাঁ ভাই, লাইনে আসি।